পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের জলচক হাইস্কুল সংলগ্ন এলাকায় ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারীর সমর্থনে কর্মী সমর্থকদের নিয়ে একটি সাংগঠনিক বৈঠক করলেন সবং বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া। এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, জাতীয়তাবাদী ধর্মনিরপেক্ষ মন্ত্র দীক্ষিত বাংলা এবং সবংয়ের মানুষজন, এরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন। এলাকার কর্মীদের তিনি মনে করিয়ে দিলেন গান্ধী পরিবারের কথা, কিভাবে দেশ স্বাধীন করতে গান্ধী পরিবার একজোটে হয়ে আন্দোলনে নেমেছিলেন। সবংয়ের মানুষ, পিংলার মানুষ, এরা জাতীয়তাবাদী ধর্মনিরপেক্ষ মন্ত্রে দীক্ষিত, এরা মমতা ব্যানার্জির পাশেই থাকবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকবেন, এবং আমরা বিভেদকামী রাজনীতিকে পরাস্ত করব। আমি অনুরোধ করছি বামপন্থীদের, নিজেদের জায়গাটা নিজেরা ঠিক রাখুন। পশ্চিমবঙ্গের বিধানসভায় আপনারা শূন্য হয়ে গেছেন, কংগ্রেসও শূন্য হয়ে গেছে। কংগ্রেসের ভাই বোনেদের বলবো, আর যাই করুন, ইন্দিরা গান্ধী আজকে দেশ রক্ষা করতে গিয়ে শহীদ হয়েছেন, রাজীব গান্ধী দেশ রক্ষা করতে শহীদ হয়েছেন। বিভেদকামী শক্তির পাশে কোন কংগ্রেসের লোকরা যেন এখানে না থাকে। অধীর চৌধুরী কি বললেন, কোন নেতা কি বললেন, এই দিকে কান দেবেন না। জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষতা, মমতা ব্যানার্জি, আমরা, আমি ডাক্তার মানস ভূঁইয়া, এই দিকে তাকিয়ে আপনারা সিদ্ধান্ত নেবেন সবং পিংলাতে। পিংলা থেকে দিগ্বিজয় মাহালির রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।